হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? সো আজকে একটা নতুন ভিডিও আর কি করতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই জানেন যে গত পরশু দিন বাংলাদেশের নাইকির একটা আউটলেট ওপেন হয়েছে। সো গতকালকে রাতে হঠাৎ করে চিন্তা করলাম যে কেন একটু ঘুরে আসি, কারণ অ্যাডিডাস এবং নাইকি দুইটা বাংলাদেশে আসবে, যেটা ডিবিএল গ্রুপ আনতেছে, অলরেডি নিয়ে আসছে আর কি। সো এই নিউজটা আসার পর অনেক SMS এবং ফোন কলও পেয়েছি অনেক, এবং রিলেটেড কিছু বিষয়ে যে আসলে কেমন হবে এবং আসলে কি কি সুবিধা বা প্রাইজিং কেমন হতে পারে, এবং অন্যান্য বাইরের কান্ট্রিতে যেরকম নাইকি স্টোর সেরকম হবে কি না। সো এইসব বিষয় নিয়ে অনেকগুলো আসলে অনেকের সাথে কথা হয়েছে। সো চিন্তা করলাম গতকালকে রাতে যে আজকে শুক্রবার, যেহেতু রোড একটু ফাঁকা থাকার চান্স আছে, সো কেন না যে আজকে একটু গিয়ে আমি এক্সপিরিয়েন্সটা নিয়ে আসি। আজ যেহেতু বাংলাদেশের প্রথম নাইকি স্টোর, অ্যান্ড অনেকেরই এটার বিষয় নিয়ে কৌতূহল, যারা ঢাকার বাইরে বা অন্যান্য জায়গায় আছেন, হয়তো এখনও যেতে পারেননি বা যাবেন, হয়তো প্ল্যান করতেছেন। সো চিন্তা করি করলাম যে একটা ভিডিও করি। ভিডিও করলে আসলে আপনাদের একটা আইডিয়া দেওয়া যাবে যে নাইকি স্টোরটা কেমন হলো, আদৌ কি বাইরের কান্ট্রিতে যেরকম স্টোর থাকে ওরকম হয়েছে কি না, এবং প্রাইজিং, মেইন বিষয়টা হচ্ছে প্রাইজিং। কারণ আমরা নর্মালি অনলাইন, বাংলাদেশে অনেকগুলো স্টোর, অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা প্রি অর্ডার করে প্রোডাক্টটা নিই, বা অনেক সময় স্টকে থাকে সেখান থেকে কিনি। সো এই জায়গায় একটা ব্যাপার থাকে যে প্রাইজিং কেমন হতে পারে এবং অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো কেমন হতে পারে, লেটেস্ট প্রোডাক্টগুলো কি অ্যাভেলেবেল থাকবে কিনা স্টোরে, এবং অ্যাপেরিয়াল যেগুলো আছে সেগুলোর প্রাইস কেমন হতে পারে। সো সব কিছু নিয়ে একটা আইডিয়া নেওয়ার জন্য আসলে আজকে যাচ্ছি। সো দেখা যাক কি হয়, এক্সপিরিয়েন্সটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব, এবং প্রাইজিং ট্রাই করব, সব মোটামুটি যেগুলো প্রোডাক্ট থাকবে এবং যেসব জিনিসগুলো থাকবে ওগুলো দেখানোর, এবং প্রাইজিং সম্পর্কে এবং কম্পেয়ার করার জন্য যে আসলে বাইরের থেকে প্রোডাক্ট আনলে বা বাইরের কান্ট্রি থেকে পারচেস করলে সেই প্রাইজিংগুলো এবং বাংলাদেশের প্রাইজিংগুলো কেমন আসলে। সো মোহাম্মদপুর থেকে যাচ্ছি, ওয়েদারটাও খুব ভালো ছিল শুক্রবার, খুব একটা বেশি সময় লাগেনি, এবং লোকেশনটাও খুব ইজি, বনানী 11 নম্বর দিয়ে যদি ঢুকি আমরা, মাত্র 600 মিটার সামনেই, এবং বনানীতে ঢোকার 11 নম্বরে ঢুকতেই নাইকির ছোটো ছোটো ব্যানারগুলো দেখা যায়, খুব ইজি একটা লোকেশন। চলে আসলাম আমরা নাইকি স্টোরে, অ্যান্ড পাশের যে রোডটা আছে ওইটা দিয়ে আসলে স্টোরে ঢুকলাম। এটা হচ্ছে পাশের রোডটা 11 নম্বরের। সো ঢোকার পরে আসলে চেক আউট করবো এখন কী কী প্রোডাক্ট ইনসাইডে। সো কিছু ব্যাকপ্যাক দেখতে পাচ্ছি আমরা, 4-5টা মডেল আছে, এবং কিছু স্লাইডস, সব এখনও আসেনি। সো স্লাইডস এখানে যেটা আছে কয়েকটা চেক আউট করলাম, প্রাইস 8700, তারপর 7000-এর মতো। কিছু মার্চেন্ডাইজ এখানে আছে দেখলাম, একটা টি শার্ট একটু চেক আউট করলাম, আচ্ছা এটার প্রাইস একটু চেক করতে যাচ্ছি, প্রাইসটা অলমোস্ট 7000 টাকা, হোয়াইটের মধ্যে টি শার্ট এবং কটন ব্লেন্ডের। এখানে আরও কিছু মার্চেন্ডাইজ দেখতে পাচ্ছি, মোটামুটি বেসিক কিছু জিনিস, ছোটো ছোটো ব্যাকপ্যাক, খুব নাইস কালার। দেন সব দিকেই আসলে ট্রাই করতেছি একটু চেক আউট করার, কী কী ব্যাকপ্যাকটার প্রাইস চেক করার ট্রাই করলাম, বাট দেখতে পারলাম না, মেবি 4000 অর সামথিং এরকম। একটা ইয়ার ম্যাক্স দেখতে পেলাম, ছোটো একটা ফ্রন্টে একটা ডিসপ্লে করেছে, সুন্দর। স্টোরটা সম্পূর্ণ বাইরের যেরকম স্টোর থাকে ঠিক ওরকমই ইন্টেরিয়র, এবং প্রোডাক্ট ডিসপ্লে কাইন্ড অফ সেমই বলতে পারি। নাইকি রেভলিউশন, নাইকি রিনিউ দুইটা প্রাইস দেখলাম, এটার প্রাইসটা প্রায় 18000-এর মতো। অ্যান্ড যেটা জিজ্ঞেস করলাম, এখানে যে পরিচিত আছে ওর সাথে কথা বললাম এবং অনেকের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। প্রাইসটা চেক আউট করছিলাম, রেভলিউশনের প্রাইস দেখলাম স্টার্টিং নর্মালি আমাদের থাকে 7500 বা $60 মতো থাকে হয়তো বা এরকম বাইরে, বাট ওদের এখানে প্রাইস অলমোস্ট 16000 টাকা, যেটা প্রাইস নর্মালি একটু বেশি, জর্ডানের একটা ছিল এটা 17000 টাকার মতো এরকম। আরও কিছু ইস্যু চেক আউট করতেছি কোনগুলো অ্যাভেলেবেল। ওয়াফেলের এই ইস্যুটা খুব পছন্দ হয়েছে আমার, এটা লেটেস্ট একটা প্রোডাক্ট এবং এটার প্রাইসটা 17000 মেবি বা 18000 এরকম। প্রাইসটা আমাদের এখানে বেশি, কারণ হচ্ছে আমাদের এই আইটেমগুলো ব্র্যান্ডেড আইটেমগুলো, লাক্সারি আইটেম। সো আমাদের এখানে বাংলাদেশের পলিসি এবং ট্যাক্স পলিসির কারণে এখানে প্রাইস এবং এটা বেড়ে যায় বিকজ অফ ট্যাক্সের কারণে। ট্যাক্স দিয়ে যখন প্রোডাক্ট আসে বাংলাদেশে, সেক্ষেত্রে লাক্সারি আইটেমের ক্ষেত্রে এগুলোর প্রোডাক্ট অনেক বেশি বেড়ে যায়। এটা একটা রিনিউ, রিনিউর প্রাইসটা মেবি 15500 এরকম।
চেক আউট করতেছিলাম ডাফল ব্যাগগুলা, ডাফল ব্যাগগুলো মোটামুটি লেটেস্ট যে ডাফল ব্যাগগুলো ওগুলোই আছে। অ্যান্ড হচ্ছে ফুটবলের গ্লাভস, তারপরে শর্টস, ফুটবলের এখনও টার্ফ এবং লাইক বুটস সবগুলো আসেনি বললো, আর এক সপ্তাহ পর আরও কিছু নতুন প্রোডাক্ট আসবে। এই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকের সাথে দেখা হলো, অনেকে দেখলাম চেক আউট করতেছে প্রোডাক্ট সম্পর্কে। বাট এক সাইডে দেখলাম পুমার ডিসপ্লে, পুমার কিছু মার্চেন্ডাইজ এখানে রাখা, বাট আই এম নট শিওর কেন এটা নাইকির কোনো স্টোরে এরকম দেখিনি, হয়তো DBL গ্রুপেরই প্রোডাক্ট এই জন্য। এটা হচ্ছে 11 নম্বরের মেন রোডটার ভিউটা, 11 নম্বর দিয়ে ঢুকে জাস্ট 600 মিটার আগালেই নাইকি স্টোরটা আপনাদের চোখে পড়বে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা যাচ্ছি একটু ওমেন্স সেকশন, ওমেন্সেরও কিছু কালেকশন আছে, ওমেন্স আইটেম আসবে 1 উইক পরে যেটা জানতে পারলাম। এইমাত্র আর কি স্টোরে গিয়েছিলাম নাইকি, নাইকি স্টোরে যেটা আসছে বাংলাদেশে, সো চেক আউট করে আসলাম এবং কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এবং যেহেতু শুধুমাত্র কালকেই এটা আর কি ওপেনিং হয়েছে, সো এখনও অনেক প্রোডাক্ট ওদের আসবে, যেটা আর কি কথা হলো আমার সাথে, এবং যে আসলে জায়গার দায়িত্বে আছে সেও আমার খুব পরিচিত, যেটা হলো আমি জানতাম না, আসার পরে অনেকের সাথে দেখাও হলো বা খুব ভালো লাগলো, কারণ দেখা গেলো অনেকের সাথে দেখা হয়ে গেছে যারা আসলে আমার ক্লায়েন্ট বা রিলেটিভ মানে পরিচিত আর কি, খুবই দেখা গেলো ফোনে কথা হয় বা অন্য সময় অন্যভাবে কানেক্টেড, বাট সরাসরি সামনে অনেক সময় খুব কমই দেখা হয়, তাদের সাথেও দেখা হয়ে গেলো, সো এটা আমি এক্সপেক্ট করি নাই যদিও, বাট খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে মোটামুটি, এবং এনভায়রনমেন্ট সব কিছু খুবই ভালো, এবং ডিটেলস প্রাইজিং ট্রাইজিং যেগুলো আছে এগুলো তো আসলে ভিডিওতে বললাম এবং দেখিয়ে দিলাম। সো ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ভিডিওতে।